বজ্রপা, আমি আসলে আমার ব্যক্তিগত কথা বলবার চাইতে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এটি শুধু আমার ব্যক্তিগত বিষয় না, এটি আসলে আমাদের বাংলাদেশের বলেন বা পৃথিবীর বলেন প্রায় প্রতিটি ঘরের ব্যক্তিগত বিষয়। সেখানে শুধু যদি আমি বলি যে আমার ব্যক্তিগত বিষয় বলতে আজকে আমার 71-এ আসা, তাহলে এটা ভুল বলা হবে। আর আমার কথা বলার আগে আমি নাজমুল আশরাফকে একটু বলতে চাই যে উনি খুবই উত্তপ্ত হয়ে গেলেন, এখন আমার নেতিবাচক কথা শুনে উনি আরও বেশি উত্তপ্ত হবেন কি না, কারণ আফটার অল পুরুষ মানুষ বলে কথা। যাই হোক, আমি জাস্ট জোকস আপার গ্লাস দেখুন। আচ্ছা, সেটা হচ্ছে যে ব্যক্তিগত বিষয় বলতে আসলে কি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা আসলে আমার মনে হয় লাগে কখন ব্যক্তিত্বে। আমরা যদি সুনির্দিষ্ট করে জানতে চাই, 14 বছরের সংসার, আপনাদের 3 সন্তান, 14 বছর পরে মামলা করে স্বামীকে জেলে দেওয়ার মতো কি এমন ঘটনা ঘটলো, কি করেছেন সাইফুল মোমেন? না রূপা, 14 বছরের মাঝখানে আমাদের কিছুটা ছেদ ছিল। সেটা হচ্ছে যে আমাদের মাঝখানে 2008-এ একবার আমাদের কিন্তু ডিভোর্স হয়েছিল, এবং এরপরে 2 বছর আলাদা থাকার পরে আবার 2010 সালে হচ্ছে আবার পুনরায় আমাদের এক করে দেওয়া হয়। এটার অন্যতম কারণ ছিল হচ্ছে পারিবারিক কলহ, মানে হচ্ছে শ্বশুরবাড়ি সংক্রান্ত যে ঝামেলা, ননদ, শাশুড়ি, শ্বশুর, দেবর, তাদের চাওয়া পাওয়া, যৌতুক সংক্রান্ত বিষয়, তারপর ছেলেকে হারিয়ে ফেলবার একটা ভয়, এরকম কিছু থাকে না, কিছু ফিমেল কিছু কমপ্লিকেশন কিন্তু আসে। আমাদের 71 টেলিভিশনে সহকর্মীদের বলছিলেন, আমরা দেখেছি খবরে, যে শারীরিক ভাবে নির্যাতন, আপনার মায়ের গায়ে হাত তোলা, এরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, এরকম ঘটনা তো আগে এরকম হয়েছে। আমার বাবা উনি অসুস্থ ছিলেন, কিডনি পেশেন্ট ছিলেন, তার গায়েও অনেক সময় হাত উঠিয়েছে তারা বলবো, সাইফুল একা করেছে সেটা না, তারা। মেয়ে আসলে কতটুকু কাজ পারে, মেয়ে কতটুকু লেখাপড়া পারে, কতটুকু করতে চায় তার থেকে বেশি ছিল, মেয়ে কতটুকু রান্না পারে, মেয়ে হিজাব পরে কি না, মেয়েকে এত সাংবাদিকতা করার দরকার নাই, স্কুলে গেলেই মানে যাবে, সকাল 8টার সময় 10টার মধ্যে ব্যাক করবে, বাবা মাকে দেখতে যেতে পারবে না, এত করতে পারবে না, আপনার চিকিৎসা খরচ কে দেয়, আমার ছেলে দেয়, এই সমস্ত কথা আপনারা জানেন যে আমার বাবাও কিন্তু সাংবাদিক ছিলেন, রফিকুল ইসলাম নাসিম। এবং এই প্রোগ্রামে ঢোকার আগে রূপা আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিই, খুব ইন্টারেস্টিং, যে একটা ফোন কল এসেছিল আমার কাছে, সেটা হচ্ছে যে কেরানীগঞ্জে জেলখানাতে আসলে আমার হাজব্যান্ড আটক আছেন আর কি, ওখানে বন্দী আছেন, এবং সেখানে 14,000 টাকা দিয়ে মেডিকেল ফ্যাসিলিটি নিয়ে উনি আছেন প্রথম দিন থেকে, যেটা আসলে হওয়া সম্ভব না, হওয়ার কথা না, বিকজ হি ইজ নট এ ভিভিআইপি অর ভিআইপি পার্সন। যাই হোক, ওখান থেকে ফিরে এসে সবাই আমাকে বলছে যে প্রথম কথাই হচ্ছে উনি আপনাকে ফিরিয়ে নিতে চায়, আপনার সাথে উনি সংসার করতে ইচ্ছুক যদি আপনি চান। আরে বাবা, প্রশ্নটা তো আমার হওয়া উচিত যে আপনি কি উনার কাছে যেতে চান? আমাদের মেয়েদেরকে কেন আমরা এই প্রশ্নটা করি না, তুমি কি এর সাথে থাকতে চাও? এটা না বলে কেন আমরা প্রশ্ন করি যে তুমি কি বউটিকে রাখতে চাও? ইবতিসাম নাসিম, এই এই জায়গাটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু একই সাথে আমার প্রশ্ন আছে, তার আগে যদি আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য একটুখানি আছে। মৌয়ের এইরকম সংকটময় মুহূর্তের জন্য সমবেদনা জানাচ্ছি, এবং আমরা সাংবাদিকরা আপনার পাশে থেকে কি করতে পারি সেটা নিয়েও আমাদেরকে পরামর্শ দেবেন। মৌ আমার সহকর্মী ছিলেন এবং আমার খুবই প্রিয় একজন রিপোর্টার এবং উপস্থাপক, আমি যখন থেকে তাকে চিনি, এবং আমি বলবো যে খুবই স্পষ্টবাদী, সাহসী একজন মানুষ। বাংলাদেশের বাস্তবতায় নারী নির্যাতন থেকে শুরু করে যত রকমের কুপমণ্ডগত আছে সেগুলোর ব্যাপারে তার চিন্তা ভাবনা আমি জানি, এগুলো আমরা বিভিন্ন সময় শেয়ার করেছি যখন একসাথে কাজ করেছি। যেমনটা মৌ বলছিল যে নেতিবাচক কথা শুনে আমি খেপে যাবো, এটা মোটেও না, এটার সাথে ওটা যাচ্ছে না। আর যেই ঘটনাগুলো আপনি বলছিলেন তাতে করে কিন্তু এখানে যে নারী পুরুষের বিষয় না, বিষয়টা হচ্ছে নির্যাতনের। আপনি যখন অভিযোগের তালিকা দিচ্ছিলেন, শুরুতেই বলেছেন ননদ, তারপরে বলেছেন শাশুড়ি,
তার মানে হচ্ছে এই নির্যাতনের জন্য শুধু একতরফাভাবে পুরুষরা দায়ী না, এখানে নারীরাও আছে এবং কোন কোন ক্ষেত্রে তারা আসলে অগ্রণী থাকে, পুরুষতান্ত্রিক সমাজের অংশ বিশেষ। হ্যাঁ, নারীরা যখন অপরাধ করে পুরুষতান্ত্রিকের অংশ হয়ে যায়, আবার যখন আপনি পুরুষকে আলাদা করে হিসাব করবেন তখন কে বলি নারী পুরুষ হিসাব করেন তা না, কিন্তু আমি বলছি যেটা শুরুতে মৌ বলছিলেন এটাই হচ্ছে বাস্তবতা। এই সংকট, এই সমস্যা ঘরে ঘরে আছে। আমি আপনি তাকালেই চতুর্দিকে দেখতে পাই, কেউ সেগুলো সয়ে যায়, কেউ প্রতিবাদ করে, কেউ ঘর পর্যন্ত প্রতিবাদে থাকে, কেউ প্রতিবাদ করে গণমাধ্যমে এসে বলার সাহস পায়। এরকম প্রতিবাদ হলে পরে আরো হাজার হাজার লক্ষ লক্ষ নারী যারা এরকম অবস্থার শিকার তারা সাহস পায়। এবং কিন্তু আমি আমি মোয়ের সাহসের অভিনন্দন জানানোর আগে ইবতিসাম নাসিমের কাছে আমি জানতেই চাইবো যে ১৪ বছর ধরে যদি এই নির্যাতন চলে তাহলে প্রথমবার যখন আক্রান্ত হলেন তখন সাহসী ইবতিসাম নাসিম মো আসলে এই প্রতিবাদ করতে পারলেন না কেন? আমি বাস্তবতাটা বুঝতে চাই বিরতির পর।